আজ গ্রাম দখলের লড়াই, রেজাল্ট। বিভিন্ন জায়গায় সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনা। সকাল গড়িয়ে দুপুর গণনা কেন্দ্রে নেই কোনো আধিকারিক কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট। সকাল থেকে গণনা কেন্দ্রে বসে রয়েছে কাউন্টিং এজেন্ট ও প্রার্থীরা। এমনই ছবি ধরা পড়ল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা কেন্দ্রের কাউন্টিং এজেন্ট ও প্রার্থীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেন বলে খবর। জানা যায়, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের 7টি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা চলছে হরিশ্চন্দ্রপুর হাইস্কুলে। মাঠে নেই মাথার উপরে ছাউনি, নেই কোনো ফ্যানের ব্যবস্থা। ব্যবসা গরমে নাজেহাল অবস্থা মানুষের। ব্যালট বক্সে পৌঁছেছে খুব টু মাচ লেট, এটা ঠিক নয়, অব্যবস্থা, ব্যবস্থা সঠিক নয়। যাই হোক, আস্তে আস্তে হয়তো এই রাউন্ডটা হওয়ার পরে ঠিক লাইনে আসবে। তো ভেতরে সিকিউরিটি এটা ভালো আছে, এটা অস্বীকার করবো না, কিন্তু হ্যারাসমেন্ট হচ্ছে সবাই। কিন্তু প্রশাসন সূত্রে খবর তো সকাল 8টা থেকে শুরু যাওয়ার কথা, এখন তো সকাল গড়িয়ে দুপুর 12টা। এই কথাটাই বলছি আমি, যে এখন রেজাল্ট হয়ে যাওয়া উচিত ছিল, এখন ব্যালট বক্স পৌঁছলো, তার মানে ফার্স্ট রাউন্ডের গ্রাম পঞ্চায়েত যদি এই অবস্থা হয় তো জেলা পরিষদ কখন হবে দেখে নেন, বুঝে নেন। আপনার কখন থেকে এখানে কাউন্টিং? আধিকারিকরা কি জানাচ্ছেন এটাকে নিয়ে? সময় কটা ছিল কাউন্টিং এর? সময় কটা ছিল? এখন তো 11টা বাজে চলেছে। 11টা বাজে চলেছে, ওরা আবার বেরিয়ে গেল এখান থেকে। এখন ব্লাড বক্স কে পাড়া দিবে, তার জন্য দায়ী কে থাকবে? এখানে কোন জিপির কাউন্টিং হচ্ছে? মহেন্দ্রপুর। মহেন্দ্রপুর ভিডিও সাহেব এসেছিলেন কি? কোনো আধিকারিক নেই এখানে, কোনো আধিকারিক নেই আমাদের এখানে।